হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরজে উদয়, আর এই হচ্ছে আমার মেয়ে সুজানা। আজকে আমরা আবারও বের হচ্ছি। মা, আমরা আজকে কোথায় যাবো? শপিং এ যাবো। আচ্ছা, কি কিনবো আমরা? হ্যাঁ, তোমার জন্য গিফট কিনবো। আমার জন্য গিফট কিনবা? আচ্ছা, আর তোমার জন্য? আমার জন্য তুমি মেকআপ কিনতে হবে। আমি, তিন্নি আর সুজানা আজকে আমরা আবার রিক্সায় ঘুরতে বের হয়েছি। অ্যান্ড আজকে আমরা হচ্ছে এখন মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারে যাবো, অ্যান্ড সেখান থেকে টুকটাক শপিং করবো। লেটস গো। আমরা চলে এলাম টোকিও স্কোয়ারে, আর আজকে যেহেতু ফ্রাইডে, মোটামুটি ভালোই ভিড় আছে এখানে। এবার সুজানার শপিং এর পালা, ওর চোখ এখন এ দোকান ও দোকান ঘুরছে। অতঃপর তাহাদের শপিং শেষ হইল। এবার সুজানা পৌঁছে গেছে তার পছন্দের জায়গায়। বেসিক্যালি এইখানটায় আসার জন্যই তার পরিকল্পনা ছিল সকাল থেকে, সে এটার জন্য ওয়েট করছে, আর সেটা হচ্ছে ডিজনি ডাইন। এক্স্যাক্টলি, অনেকেই হয়তো চেনেন, অনেকে নাও জানতে পারেন। তাদের সুবিধার্থে বলছি, এটা হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদে, এবং এই প্লেসটা ছোট বাচ্চাদের জন্য খুব পছন্দের একটা জায়গা, কারণ আমরা ছোটবেলায় শিশু পার্কে বা শিশু মেলায় যেতাম। এখন আসলে হয়তো সময় সুযোগ হয় না, আর এখন করোনার সময় এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকেই আমাদের মোহাম্মদপুরের এই ডিজনি ডাইনের এখানে বাচ্চাদের খেলার খুব ভালো একটা ব্যবস্থা আছে। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করার জন্য এদের প্লেসটা খুব ভালো। সো আমার মনে হয় একবার আপনারা ট্রাই করেন, ভালো লাগবে। এই যা, একটু সামনে, শাবাশ, গো গো গো, হচ্ছে হচ্ছে। ওয়েল, এবার খাবারের পালা, কি অর্ডার দেয়া যায়। তিন্নির পছন্দ হচ্ছে চিকেন ক্যাশনার সালাদ, ওকে। দেন আমার পছন্দ, যাই হোক, এখানকার ক্রিম অফ মাশরুমটা কখনো ট্রাই করি নাই, আজকে ট্রাই করতে চাই। আর সাথে হচ্ছে কি খাবো, একটা পিজা অর্ডার দিই। ফোর সিজনের মিডিয়াম সাইজ একটা পিজা হতেই পারে, ঠিক আছে, আর নর্মাল ওয়াটার দিলেই আমাদের হয়ে যাবে। আমরা উইন্ডো সাইডে বসছি, আর এখান থেকে বাহিরের নাইট ভিউটা দেখতে অসাম লাগছে। আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছে, আর তিনি খুব ভালো সার্ভ করতে পারে, সো এটা ওই করবে। এখানকার ক্রিম অফ মাশরুমটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, অ্যাভারেজ লাগছে। এখানকার ক্যাশনার স্যালাডটা কিন্তু মজার, এবং আমি আপনাকে সাজেস্ট করবো এখানে এলে এটা ট্রাই করবেন। বেস্ট পার্ট হলো এই পিজাটা। আমরা একটা ফোর সিজন পিজা নিয়েছিলাম মিডিয়াম সাইজের, এবং আমার, তিন্নির এবং সুজানার খুব পারফেক্টলি হয়েছে এটা, এবং আমি বলবো যে এখানে এলে ডেফিনেটলি এটা ট্রাই করবেন। সুজানা এখানে আসলে খুব খুশি খুশি থাকে, এখন গানের তালে তালে ডান্স করছে সে। এখন শুক্রবার রাত 9:30, তার মানে ছুটির রাত, এবার বাড়ি ফেরার পালা। আজকে মোটামুটি একটা ভালো সময় কাটালাম, আমরা শপিংয়ে গিয়েছিলাম, তিন্নি আর সুজানা তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনেছে, আমার পকেট যদিও ফাঁকা হয়েছে, ওকে, ব্যাপার না। অ্যান্ড দেন হচ্ছে আমরা গিয়েছি সুজানার পছন্দের জায়গা ডিজনি ডাইনে, এবং সেখানে সে ইচ্ছে মতো খেলাধুলা করেছে, বেশ খানিকক্ষণ খেলেছে, এবং খেলাধুলা শেষে আমি আমার পেট পূজাটা করেছি, অর্থাৎ খাওয়া দাওয়ার পালাটা চুকিয়েছি। সো মোটামুটি একটা ভালো হলিডে কাটালাম আর কি, পরিবারের সাথে। আই হোপ আপনারাও ভালো সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। সো কেমন লাগলো আমার এই ভিডিওটা, সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড যদি আপনাদের ভালো লাগে, এরকম ব্লগ আরও তৈরি হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।